গরু চুরির সন্দেহে গণধোলাইয়ে হত্যার অভিযোগে তেলিয়ামুড়া উত্তর মহারানীপুর এলাকায়। গতকাল গরু চুরির দায়ে সন্দেহ করে তিনজনকে গণধোলাই করে পিটিয়ে মারা হয়। ঘটনায় তেলিয়ামুড়া উত্তর মহারানীপুর এলাকায় স্থানীয় পুলিশ নীরব ভূমিকা পালন করছে। তাই অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবিতে আজকে তেলিয়ামুড়া প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয় পুলিশ সদর কার্যালয়ে। উত্তর মহারানী এলাকাতে গরু চোর সন্দেহ করে তিনজন ব্যক্তিকে খুন করে ফেলা হয়েছে। পাবলিক মেরে একসাথে গণধোলাই করে তাদেরকে খুন করা হয়েছে। তাদেরকে পুলিশের তরফ থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল, কিন্তু ইঞ্জুরিগুলো এত ডেঞ্জারাস ছিল, ক্রিটিক্যাল ছিল যে ওরা দেশে কাম টু ডেথ, তারা মারা গেছেন। এবং এখন অবধি পুলিশ প্রশাসন থেকে কোনো রকমের উদ্যোগ নেওয়া হয়নি। যারা ক্রিমিনাল ছিল, যারা এই মারধর করেছে, তাদের বিরুদ্ধে কোনো রকম আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি, কিংবা কাউকে ডিটেনশনও নেওয়া হয়নি। তো তার জন্যই আমরা আজকে প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের সিনিয়র নেতৃত্বরা এখানে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন, আমরা একসাথে এসেছি এখানে ডিআইজি অফিসের সামনে। আমরা ধর্ণা প্রদর্শন করছি যাতে অতি সত্বর যারা এই জঘন্য ঘটনা যারা করেছে তাদের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং তাদেরকে অতি সত্বর যাতে কাস্টোডিতে নেওয়া হোক। ভিডিও রিপোর্ট ভয়েস 18।